ওই যে প্রথম থেকে যে লাইন গুলো আছে এবং শেষ পর্যন্ত এগুলো তো মোটামুটি একটা ভাষা নাকি মানে এর মানে মোটামুটি তো আরবি ভাষা নাকি ভাই হ্যাঁ আরবি ভাষা এখন হইলো যেমন আমরা বাংলায় বলি আমি বাড়ি যাই তারপর হইলো আমি ভাত খাই এর ভিতরে তো কোনো অলৈক মানে কোনো বিশেষ কোনো ক্ষমতা নাই তাহলে এই যে বিভিন্ন দোয়া দোয়ার যে এই দোয়াটাকে অর্থ করলে আমি আপনার কাছে জানতে চাইতেছি যেমন বিভিন্ন যে লাইন আছে এটার অর্থ করে যে দোয়াটা পড়ে এটা পড়ার পরে কোনো মেনিং দাঁড়ায় বা কোনো বিশেষ অলৌকিকতা দাঁড়ায় এখানে মানে কোনো কিছু যেমন ভাত খাওয়ার দোয়া ঘুমানো দোয়া এই টাইপের যে লোকজন বলে আর কি এটার কি কোনো বিশেষ কোনো অর্থ দাঁড়ায় এরকম আপনি কি মানে আমি আপনার কাছে জানতে চাইতেছি এই বিষয়টা না অর্থ তো দাঁড়ায় না ওই যে ঘুরে ফিরে ওইটাই বলবে যে আল্লাহর নামে শুরু করলাম আল্লাহর নামে খাইলাম আল্লাহর নামে নামে পেশাব করলাম আল্লাহর নামে আমি এখন হাগু করলাম আল্লাহর নামে এখন আমি স্ত্রী সহবাস করব বললাম হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দিও এই যে দিলাম করলাম এটা হচ্ছে মানে এই সবই হচ্ছে ঘুরে ফিরে আল্লাহর নামে করলাম এটাই এটাই আপনার সারাক্ষণ বলতে হবে যে আল্লাহর নামে এটা করলাম আল্লাহর নামে সেটা করলাম হ্যাঁ সাবরিনা আপু বলেন ভাই এই যে খাওয়ার আগে যে দোয়া তারপরে বাথরুমে যাওয়ার আগে যে দোয়া আমার একটা ফ্যামিলি মেম্বার আছে সে বাথরুমে দোয়া লিখে রেখেছে কি বাথরুমে দরজার সামনে তো আমার কথা হচ্ছে এই দোয়া গুলো যখন বিভিন্ন কিছু করার আগে যে দোয়া গুলো ওগুলো পড়লে যদি করা হয় মানে যেমন ধরেন বাথরুমে দোয়া বাথরুমে দোয়াটা পড়ে বাথরুমে গেলে কি কনস্টিপেশন ভালো হয়ে যাবে মানে তার কি বাথরুমটা বেশি হবে নাকি মানে এই দোয়াগুলোর মানে আমি বুঝতে পারছি না খাওয়ার আগে দোয়া পড়লে মানে কি খাওয়াটা হজম হবে ভালো মানে এগুলোর মানে কোনো

আমি একটা মনে হয় যেন একটা মোবাইল কোডের মধ্যে আছি হ্যাঁ যেমন প্রতিটা মুহূর্ত হইলো সকালে নামাজ পড়তে হবে দুপুরে আবার নামাজ আর বিশেষ করে রমজানের টাইমটা আরো বেশি একটা মানে কাহিনী আর কি এখন হলো আমি যে আমার এই আমি আজকে যে নিজে একটা ফিল করলাম আপনার আপনার যে এই চ্যানেলের যুক্ত হওয়ার পরে আহ ফিল করলাম পরে আমি প্রতিটা বিষয় হলো ঘাটতেছি আসলে এইটা কি এইটা কি আপনার সর্বোপরি হলো দেখলাম যে আসলে কোরআন কি বলে হ্যাঁ আমি কোরানের আপনার জন্য আমি হলো বাংলা একটা কোরআন শরীফ কিনলাম এবং তার অর্থ আমি আর কি করে দেখতেছি তারপর দেখলাম এটা স্রেপ একটা ভাষা তারপরে আমি পড়লাম আপনার কোরআন সংকলনের ইতিহাস হ্যাঁ অ্যাকচুয়ালি এখন আমি একটা পাগল বললেও চলে আর ইদানিং বাহিরে প্রবলেম হইতেছে এটা আমি নিজেও বুঝতেছি আহ এখন আমি সর্বোপরি আমি আপনাকে পার্সোনালি একটা কথা জিজ্ঞাসা করি আপনি এই যে ধর্মনিয়া বিভিন্ন রকম রিসার্চ করছেন আমি অবশ্য গতকালকে হিন্দুদের একটা বই কিনেছি আর কি কি বেদ বলে এরকম একটা তো এখন আপনি কি কোনো ধর্ম ব্যাপারে কোনো প্লাস বা পজিটিভ কিছু পেয়েছেন মানে আপনি মানে কিছু পেয়েছেন এ যাবৎ কোনো অলৌকিকতা বা আপনার মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় একটা আমাকে একটু বলতে দেবেন প্লিজ মানে কোনো একটা জায়গায় কিছু আছে আগে বলে দিই যে জিনিসটা হচ্ছে টোটালি একটা অযৌক্তিক জিনিসের উপর দাঁড়িয়ে সেই জিনিসের ভিতরে প্লাস জিনিস খোঁজা বা পজিটিভ কিছু খোঁজা আর কোনো প্রশ্নই আসে না যে জিনিসটার ভিত্তি হচ্ছে অযৌক্তিক ভিত্তি হচ্ছে বিশ্বাস ভিত্তি হচ্ছে যে এটা আমার বিশ্বাস করে নিতে হবে এটার কোনো প্রমাণ নাই সেটার ভিতরে কোনো পজিটিভ কিছু থাকা সম্ভব না কারণ পজিটিভ নেগেটিভ আপনি যে যাচাই করবেন সেই যাচাই প্রক্রিয়ার ভিতর দিয়ে সেটা যাবে না কারণ সেই জিনিসটাই হচ্ছে একটা বিশ্বাস জি ঠিক আছে শাকিল ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই ভালো থাকবেন সবাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনিও আমরা তাহলে পরের জনের কাছে যাই দেখি স্পিচলেস আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে জি ভাই কেমন আছেন সবাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন জি ইসলাম ধর্মে যে রোজা রাখার যে কথাগুলো বলা হয়েছে যে সূর্যাস্তের পূর্বে যে ইফতারি করাটা তাই না হ্যাঁ হ্যাঁ ওই যে উত্তর মেরুর যে দেশগুলো যেমন ফিনল্যান্ড তারপরে হচ্ছে নরওয়ে এই এই সমস্ত দেশগুলোতে ছয় মাস দিন থেকে ছয় মাস রাত থাকে তো এখানকার মানুষগুলা মানে কিভাবে রোজাটা রাখবে কিভাবে মানে ইফতারিটা করবে আমার একটু বলেন তো ভাইয়া কোরআন হাদিস অনুসারে এগুলা তারা করার কোনো উপায় নাই কারণ বহুদিন দিন থাকে হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যে ছয় মাস ছয় মাসেরও বেশি থাকে রাত রাত থাকে হচ্ছে ছয় মাসের বেশি সময় রাত থাকে মানে দিন হয় খুবই অল্প সময় দিন হয় আবার দিন হইলে সেটা অনেক লম্বা দিন হয় আবার অনেক ছোট দিন হয় তো কোরআন হাদিস অনুসারে মানার কোনো উপায় নেই কিন্তু মুমিনরা আবার এটার একটা ওয়ে বের করা একটা চিপা দিয়ে একটা পদ্ধতি বের করা ফেলছে যে ওই পার্শ্ববর্তী দেশ যেটা যেই দেশে মুসলমানরা আছে তারা যেমন রোজা রাখে যেই সময় অনুসারে সেই সময় অনুসারে রোজা রাখতে হবে এটা হচ্ছে মুমিনিয় চিপাবুদ্ধি এইটাই মানে আমরা আমরা হ্যাঁ আমরাও তো মুমিন ছিলাম আমাদের মাথার ভিতরে এই সহজ কথাগুলো না ঢোকে না আমরা ঠিক বুঝতে পারি না আমরা এতটাই অন্ধবিশ্বাসী মানে সেগুলো আর কি বলবো তারপরে আরেকটা বিষয় দেখেন ভাইয়া এই যে আহ মহান আল্লাহ তালা তিনি সৃষ্টির মানে সবকিছুর থেকে মহান দিন তাই না এই যে আমরা সাধারণ মানুষ যে রোবট বানাচ্ছি তাই না ভাইয়া এই এই রোবটটা আমরা যেভাবে বলতে মানে যেভাবে তৈরি করতেছি রোবটটা ঠিক সেই কাজগুলাই করতেছে তাহলে আল্লাহ সে সব জেনে শুনে আমাদের ভিতরে এমন মানে এত ভেদাভেদ কেন রেখে দিছে যে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এতগুলা ধর্ম কেন করছেন তিনি মানুষকে কনফিউজ করার জন্য মানে অনেকগুলো অন্ধবিশ্বাস দিছে সেই অন্ধবিশ্বাসগুলোর ভিতরে একটা অন্ধবিশ্বাস হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত অন্ধবিশ্বাস কোনটা সেটা আল্লাহ কোনো প্রমাণ দিবে না যে কোনটা এর মধ্যে এটা কোনো প্রমাণ নাই কিন্তু আপনার অন্ধের মতো ওই অনেকগুলো অন্ধবিশ্বাস থেকে একটা অন্ধবিশ্বাস বাছাই করে নিতে হবে কোন প্রমাণ ছাড়া বাছাই করে নিতে হবে যদি ভুল হয় ওটা যদি ভুল হয় তাহলে আপনি চিরস্থায়ী জাহান আর যদি ঠিক হয় তাহলে তো জান্নাতি আমরা এমন কিছু সাধারণ মানুষরা আছি মানে এইগুলা মানে অন্ধের মতো বিশ্বাস করি এই সাধারণ লজিকটুকু মাথার ভিতরে যায় না যে মানে কেন মানে আমরা মানতেই চাই না এই কথাগুলো হ্যাঁ ঠিক আছে আপনি সাবনিন আপু কিছু বলতে চাচ্ছিলেন আমার মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যখন মানে অন্ধভাবে কিছু বিশ্বাস করে এগুলো করেকটা মেন কারণ হচ্ছে আপনার ফ্যামিলি তারপর আপনার চারপাশের ইনভায়রমেন্ট তারপর আপনি কাদের সাথে মিশছেন আপনাকে আপনি সব সময় যদি আজান শোনেন সব সময় যদি আপনার ফ্যামিলি আপনাকে ইসলামের কথা বলতে থাকে কোরআন শরীফ মোহাম্মদ শ্রেষ্ঠ এটা সেটা বলতে থাকে সব সময় যদি এই কথাগুলো আপনি শুনে বড় হন তখন কিন্তু আপনার ওগুলো যাচাই বাছাই করার অথবা ওইটা থেকে বের হয়ে মানে আলাদাভাবে চিন্তা করার ক্ষমতাটা কম থাকে এটা উইল পাওয়ারটা কিন্তু মানে খুবই রেয়ার বলবো না খুবই কম আনলেস না আপনি নিজে থেকে অথবা ধরেন কারো ইন্সপিরেশনে আপনি হঠাৎ করে একটু ভাবে চিন্তা করলেন তখন মানে আস্তে আস্তে চেঞ্জটা হয় কিন্তু আদার দেন দ্যাট এটাই নর্মাল আপনি যেভাবে বড় হবেন যে মানে পারিপার্শ্বিক অবস্থায় বড় হবেন সেটাই আপনি বিশ্বাস করবেন সেটাই আপনার কাছে নর্মাল মনে হবে

আচ্ছা বিদায় জানিয়ে দিয়েছি আর আরেকজনকে যুক্ত করি সাইদ সাইদ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য আজকে জানতে চাচ্ছিলাম সেকুলারিজম বর্তমান সরকার শেখ হাসিনা সরকার আমি বাংলাদেশ থেকে বলছি শেখ হাসিনা সরকারে অ্যাকচুয়াল যে সেকুলারিজম ধর্মকে সকল কিছু থেকে ইকোনমিক পলিটিক্স সোশিয়াল সকল কিছু থেকে যে আলাদা রাখা সেটা ফলো করছে না একই কাজ নরেন্দ্র মোদীর সেই জন্য বাংলাদেশও ধর্মনিরপেক্ষতা একটু অগ্রগতি পাচ্ছে আর পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে অ্যাকচুয়াল सेकুলারিজম ইউরোপ কান্ট্রি আর আমেরিকান কান্ট্রির মধ্যে ফলো করা হয়। সেই জন্য ফলো করা হয় না আমেরিকাতে আমেরিকা আসলে এখন আর কোনো Secular Country নাই। তবে ইউরোপের অনেকগুলো দেশে ফলো করা হয়। হ্যাঁ এই সেগুলারিজমটা যদি একচুয়ালি ফলো করা হতো তাহলে আহ ধর্ম থেকে মানুষরা আর এটা হ্যাঁ ঠিক বলেছেন যে আমেরিকা একটু একটু সরে আসতেছে কারণ সেখানে নিউ অনেক জায়গায় আহ আজান দেওয়া আজান দেওয়া চালু হয়েছে আর সেটা আর আমি কিভাবে নাস্তিক হলাম সেটা ওই উনিশ বছর পর্যন্ত আমি ইসলাম ধর্মকে আহ মানে মানতাম তারপর এই যে ভারতের নুশ্রী ভিডিওটা ভাইরাল হয়েছে ছয় বছর বয়সে একটা মেয়েকে বাল্য বিবাহ করছে তো এটাই অনেক শখ আমি মহম্মকে অনেক ভালোবাসতাম কিন্তু এখন ছয় বছর বয়সে বাল্য বিবাহ কিভাবে করছে তো সেটাই সার্চ করার জন্য আপনাদের অনেকগুলো ওয়েবসাইটে তারপর সংসয় নামে সেই ওয়েবসাইটটা টা আহ পড়ছে তো সকল কিছু আর্টিকেল আমি করছি এবং আহ ইসলামের সকল গর্বতা আমি জানতে পারছি তারপরও একটা মানে গড কিভাবে নাই সৃষ্টিকর্তা কিভাবে থাকে না সবকিছু কিভাবে চলছে এই সকল কিছু আহ ধর্ম খোঁজা শুরু করছে এমন একটা ধর্ম যেটা মহিলাদেরকে অ্যাকচুয়াল সম্মানটা দেয় মহিলাদেরকে মানে একটু উচ্চ মানে নারী পুরুষ সমান অধিকার এই রুলটা আহ হিন্দু ধর্মের প্রতি অনেক আকর্ষণ ছিল কারণ সেখানে মধ্যে দুর্গা সরস্বতী কালী লক্ষ্মী নারী জাতিকে পূজা করা হতো তো আহ অনেকগুলো কিচ্ছা কাহিনী থাকা সত্ত্বেও ওইখানের দিকে একটু আহ ভাবছিলাম কিন্তু যে মুহূর্তে জাতিবাদের কথাটা এই যে কাস্ট সিস্টেম সেটার ব্যাপারে জানতে পেরেছি সকল হিন্দু ধর্ম থেকেও সরে গিয়েছে আর অনেক দেরি হয়ে গেছে জানতে বুঝতেছে পুরো পৃথিবীটা ইউনিভার্স টা ম্যানেজ করার জন্য যে কোনো গটের দরকার নেই তো এখন আহ এই যে এখন আমি বর্তমানে একজন নাস্তিক কিন্তু এই যে এখন রিসেন্টলি যে হামাস আহ ইসরায়েলের মধ্যে অ্যাটেক করছে কালকে এটা বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর হতে পারে ইন্ডিয়ার উপর হতে পারে সকল মুসলিমদের দেশ হা করে থাকে রয়েছে আহ হিন হিন্দ করার জন্য এখন ইকলু সমাধান কি অ্যাকচুয়াল সমাধান কি আপনারা তো অনেক চেষ্টা করছেন এক্স মুসলিম সাহিল ইন্ডিয়ার অনেকগুলো এক্স মুসলিম আছে আপনারা আছেন তো অ্যাওয়ার করার জন্য মানুষকে চেষ্টা করছেন কিন্তু অ্যাকচুয়াল সমাধান কি যাতে আরো মানুষ জানতে পারে কোনো আলেমদের সাথে বসে ডিসকাস করা যায় কি যেমন আসাদ নোর আর রাহুল বদাস করছে জি বল ভাই ঠিক আছে আপনাকে একটু মিউট করি আপনারা এখান থেকে খুবই কুকুরের শব্দ হচ্ছে আপনার এলাকার কুকুরগুলা বোধহয় মানে রাস্তায় ঘোরাঘুরি করে এবং তারা সম্ভবত ঠিকভাবে খেতে পারে না এই কারণেই হচ্ছে যে কুকুরগুলা রাতের বেলা খুবই মানে কান্নাকাটিও করে এবং চিৎকার চেচামেচিও করে আপনি যেই কাজটা করতে পারেন আপনি দেখেন যে কুকুর কিছু খাবার দেওয়া যায় কিনা কারণ আহ এইভাবে যদি চিৎকার চেঁচামেচি করে এটাও তো একটা মানে রাস্তার কুকুর তো আসলে খাবার দাবার পায় না তো রাস্তার কুকুর গুলাকে আসলে আপনাদের যে খাবার গুলা বেঁচে থাকে সেগুলো আপনারা তাদেরকে দিতে পারেন তাহলে হয়তো তারা চিৎকার চেঁচামাচি করবে না বা কম করবে আপনি এই জিনিসটা আগে একটু খেয়াল করেন যে আপনার পেছন থেকে প্রচুর পরিমাণে কুকুর কুকুর কান্না করছে বা কুকুর চিৎকার শব্দ পাওয়া যাচ্ছে এই বিষয়ে কি করা যায় সাইদ ভাই আগে এটা একটু বলেন না এখন সরি এখন নিশ্চই বলেন আমার কথাগুলো শুনতেন না আমি মানে শব্দ শোনা গেছে এই জন্য যে বিরক্ত হয়ে বলতেছি তা না আমি আসলে এই বিষয়টা নিয়ে চিন্তিত যে আপনার এলাকার যে কুকুর গুলা সেগুলো তো খেতে পায় না তাদেরকে তারা তো রাস্তায় থাকে তাদের তো কোনো এরকম খাবার দাবার দেওয়ার মতো কেউ নাই তাদের ওই ডাস্টবিনের ময়লা টলা থেকে কিছু খাবার টাবার খেতে হয় এখন আপনি একটু দেখেন যে তাদেরকে খাবার দেওয়া দেয়া যায় কিনা আপনাদের মানে অবশিষ্ট খাবার যেগুলো আপনারা হয়তো ফেলে দিবেন সেগুলো তাদেরকে দেয়া যায় কিনা আচ্ছা আচ্ছা দেখি খেয়াল রাখবো কিন্তু এখন এই লাইটটা কি চালানো সম্ভব এখন আমার আনসার গুলো একটু আমরা কত শুনেছি আমি হ্যাঁ সেদিকে খেয়াল রাখবো আসলে আপনার আনসার দেওয়ার মতো কিছু আসলে আমার কাছে নাই কারণ এগুলো নিয়ে বহু আলোচনা আসলে হয়ে গেছে আমাদের অলরেডি আপনি আমাদের যে আমাদের আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে মানুষকে আমরা মানুষের সাথে আলোচনা করতে পারি বিতর্ক করতে পারি যুক্তি দেখাতে পারি এছাড়া আমাদের আর কিছু করার নেই সেই কাজটাই আমরা করছি অলরেডি হ্যাঁ তো সাইদ ভাই কিন্তু কিন্তু আসিফ ভাই আপনারা দেশের বাইরে থেকে দেশের বাইরে বাংলাদেশের মধ্যে যদি শুধু এতটুকু এটুকু বলে দিই যে নয় মোহাম্মদ খারাপ খারাপ মানুষ ছিল এতটুকুই বলে দিলে এরা দা চাপাতে নিয়ে মানে কি বলবো আমরা এক্স মুসলিমদের জন্য এটিস্টের জন্য সবচেয়ে এটা তো আপনি বাংলাদেশে বসে কেন বলতে যাবেন এটা আপনার মানে কেন আপনার দরকারটা কি এটা বলার বাংলাদেশে একটা

যৌক্তিক আলোচনা করেন আমাদের মতো কাজ করেন আমাদের সাথে কাজ করেন তাহলে আস্তে আস্তে পরিস্থিতির পরিবর্তন নিশ্চয়ই হবে ঠিক আছে সাইদ ভাই আজকে বিদায় জানাই আপনাকে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা থাকবেন সবাই আচ্ছা ঠিক আছে আরেকজনকে